সোমনাথ খেয়েও বলে দিয়েছে, কিন্তু ব্যাপক টেস্ট বুঝতে পারছো ফুড লাভার সোমনাথ, আমাদের সোমনাথটা আছে আমাদের সঙ্গে। क्या ब्लॉगर बनेगा, सब कुछ भूल जाता है। ब्लॉगर होते देवे ना। चिकन, चिकन भत्ता, चिकन कषा, चिकन बटी कबाब, बटर चिकन, चिकन मध्य गिले बेटे, मटन कीमा, मिक्स वेज, आलू फुलकपी, भेज चोर, पालंग पनीर, बटर पनीर। নমস্কার বন্ধুরা, আরেকটা ফ্রেশ ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত। তো আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি রাস্তায় তোমার হচ্ছে হঠাৎ করে, ঠিক আছে। তো আজকে যেহেতু তোমার হচ্ছে বন্ধ ছিল, তো অনেকগুলো প্ল্যানিং ছিল আমাদের আজকে, ঠিক আছে। হচ্ছে সোমনাথ বন্ধের জন্য কি আমাদের ঠিক আছে, তো তো ওই কারণে বিকেলের টাইমে হচ্ছে আমরা এখন দাঁড়িয়ে আছি তোমার কেপিসি হসপিটালের সামনে, ঠিক আছে। ঠিক করছি কি খাওয়া যায়, খাবার চিন্তা করতে হবে কি খেতে হবে, ঠিক আছে। ভালো খাবার খাওয়ার আগে ভালো মাথায় চিন্তা করলে কিন্তু খাবার দাবার ভালো হবে। এক্স্যাক্টলি ভাই। আর তুই এখানে অফিস হওয়ার বেলা কি দেখলি? অফিসে এখানে হ্যাঁ পুরো বাবাল বাজি বেজে যাচ্ছে, সব বন্ধ, স্টেশনে তো সবাই ঝান্ডা নিয়ে নামিয়ে নিয়েছে। কি ভাই কি ভাবছিস? ব্যাচেলার ছেলে কি দেখতে পারে তোমার মনে হয়, ঠিক আছে। দেখছি যদি পাওয়া যায় বিকেলের টাইমে, ঠিক আছে, টাইম পাস করা যাবে একটা রেস্টুরেন্টে, ভালো রেস্টুরেন্ট ডেটিং ফিলিং করার জন্য, ভালো রেস্টুরেন্ট ডেটিং ফিলিং করার জন্য দেখছি। বন্ধুরা, এই সমস্ত স্ক্রিপ্টগুলো কিন্তু সোমনাথের লেখা, ঠিক আছে। এই সমস্ত মেপের চক্কর কিন্তু অনেক বাজে, তো সোমনাথ তাকে তাকে মেপে দেখছে, তো ঠিক আছে সোমনাথ দেখো অসুবিধা নেই, তো চলো আমরা যাই। তো প্রথমে চা খাওয়া দরকার, বিকেলের টাইমে চা খাইনি অফিসে, ঠিক আছে। তো মোটামুটি চা নিয়ে নিয়েছি, চলো। চাটা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। চাটা খেতে কিন্তু বস এনার্জি পাওয়া যায়, ঠিক আছে, পুরো ভিডিওর মধ্যে এনার্জি কিন্তু আমার চাটা খেতে কিন্তু পাওয়া যায়। চা আর এর সঙ্গে হচ্ছে তোমার তামার বিস্কুট। গাইস, এখন চা ফা খেয়ে হচ্ছে পুরো বুস্ট হয়ে গেছি, এনার্জি হয়ে গেছি। তো এখন মোটামুটি এখন যদি বলে তোমার তিন চারটে ভিডিও একসঙ্গে করতে মোটামুটি ভিডিও করে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সো গাইস, তোমরা তাড়াতাড়ি করো, আর কিন্তু পায়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। তো তোমরা যদি চাও যে মোটামুটি কিছু একটা করা যাক, তাহলে কিন্তু বস তাড়াতাড়ি গিয়ে তোমরা বংকুড়িকে সাবস্ক্রাইব করো। সো গাইস, চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি বিশ্বজিৎ হালদার, বংকুড়ি চ্যানেলে তোমাদের সবাইকে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে তো ইন্ট্রোডাকশন দিতেই ভুলে গেছি ভিডিওর চক্করে, এতটাই পাওয়ার অফ জোশ হয়ে গেছে। তো চলো মোটামুটি যাওয়া যাক। তো দেখতে পাচ্ছ প্রচুর আইটেম আছে এখানে। তো কী কী আইটেম এখানে আছে অনেকগুলো আমরা এ দাঁড়ার মুখ থেকে শুনবো। দাদা কী কী একটু বলে দাও। চিলি চিকেন, চিকেন ভর্তা, চিকেন কষা, চিকেন বটি কাবাব, বাটার চিকেন, তারপরে চিকেনের মধ্যে গিলে বেটে, মটন কিমা, মিক্স ভেজ, আলু ফুলকপি, ভেজ চোর, পালং পনির, বাটার পনির, শাহি পনির, মটর পনির, ছোলা ডাল, ডিম কারি, সমস্ত কিছু আছে, তাই তো? তড়কা, আর রুমালি রুটি কত করে? রুমালি রুটি, তন্দুরি রুটি, হাত রুটি সব পাওয়া যায়, সব পাওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছ তৈরি হচ্ছে রুমালি রুটি, হাত রুটি, একদম হচ্ছে ফাস্ট প্রসেসে। টিকিয়া ভাজা, টিকিয়া
এটা টিকি হয়ে যাচ্ছে তাই তো, ওইগুলো ভেজে ভাজছে ভেজে অমনি হচ্ছে তাই তো। তো মোটামুটি আমার চিকেন ভর্তা আর রুমালি রুটি। তো যখনই টাইম পাই মোটামুটি অফিস থেকে বেরিয়ে এখানে খাওয়া দাওয়া করি, ঠিক আছে। তো আজকের ভাবলাম যে তোমার খুবই খিদে পেয়েছে, তো অনেক দূরে যেতে পারবো না, তো ওই কারণে সামনাসামনি একটু খেতে ইচ্ছা করছে এবং তোমাদেরকে সেটা দেখাবো। তো ফাইনালি উই গট ইট। চিকেন ভর্তার লুকটাকে দেখো খালি, একটা অন্য লেভেলের লুক। তো এটা মোটামুটি হাফ প্লেট নিয়ে নিয়েছি আমরা 50 টাকা, ফুল প্লেট 100 টাকা। তো রুমালি রুটিগুলো 4 টাকা করে পিস, ঠিক আছে, বেশ বড়ো বড়ো সাইজ রুমালি রুটি। শোন না, আমাদের ফটো নিয়ে আসি ইনস্টাগ্রামের জন্য, সব নেওয়া আছে তো। ওকে, তো আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করো আর বংপুরি, ঠিক আছে। ওখানে কিন্তু সবার আগে সমস্ত ধরনের ভিডিও সারা রাখে, ওখানে কিন্তু পোস্ট চলে যায়, তোমরা কিন্তু ওখানে গিয়ে ফলো করো আমাকে, ঠিক আছে, আর বংপুরি। তো চলো, রুমালি রুটি দিয়ে ভর্তাটা খাওয়া যাক। পাশ দিয়ে বলে দিয়েছি এখানে আছে, তো খাবার দাবারও কিন্তু আমার হাতে আছে। তো রুমালি রুটিটার সঙ্গে কিন্তু ভর্তাটা বেশ যাচ্ছে, আর ভর্তাটা কিন্তু না বেশ একটা ঝাল ঝাল ব্যাপার করেছে এবং এই রুটির সঙ্গে কিন্তু বেশ লাগছে। আমার পেঁয়াজ একটা অন্য লেভেলের বস, ঠিক আছে। পেঁয়াজটা যখনই যখন খাবারের সঙ্গে বাইট মারি না, অন্য লেভেলে, কোনো কথা হবে না। অন্য তো ভর্তাটা কিন্তু বেশ একটা স্পাইসি ব্যাপার, যারা কিন্তু স্পাইসি খেতে তোমরা পছন্দ করো তাদের জন্য কিন্তু একদম বেস্ট আছে কিন্তু, ঠিক আছে, স্পাইসি ব্যাপার আছে এবং কিন্তু মাংসটা খুবই সফট, ডেলিভারি ব্যাপার আছে মাংসের মধ্যে, দেখতে পাচ্ছ। ওহো, একটু হালকা, আমি যেহেতু স্পাইসি খেতে পছন্দ করি তো আমার জন্য কিন্তু একদম বেস্ট। কোনো কথা হবে না, একটা অন্য লেভেলে। তো মোটামুটি এই ভর্তার সঙ্গে রুমালি রুটির 10-12 কিন্তু আরামসেই খাওয়া যায়। তো তোমরা কমেন্ট করে জানাও কে কটা রুমালি রুটি খেতে পারো, ঠিক আছে, আমি মোটামুটি 10-12 খেয়ে নেবো। এমনি ভর্তা হলে আর তড়কা হলে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অনেক কিছু আইটেম কিন্তু এখানে আছে, ঠিক আছে, এবং ভিড়ও দেখতে পাচ্ছ বেশ ভালো। তো তোমাদেরকে অ্যাড্রেসটা কিন্তু বলে দিই, ঠিক আছে, কোথায় আছে ফাইনালি অ্যাড্রেসটা। এটা হচ্ছে তোমার যাদবপুর রোড, ঠিক আছে, সুলেখা মোড় থেকে তোমরা একটু এগিয়ে আসবে বাঘাযতীনের দিকে, একটু জাস্ট ক্রস করলেই কিন্তু লেফট সাইডে তোমার কিন্তু পড়বে এই জায়গাটা। এই রাস্তাটা চলে যাচ্ছে বাঘাযতীনের দিকে, সুলেখা মোড় থেকে আসছে, তোমরা একটু এগিয়ে এসেই একদম ঠিক লেফট সাইডে পড়বে ওই দোকানটা, ঠিক আছে। দোকানের নাম হচ্ছে তোমার দুর্গা হোটেল। এখানে কিন্তু বেশ ভালো ভালো আইটেম কিন্তু পাবো। শুধু একা খাচ্ছি সোমনাথ, কিন্তু ওখানে দাঁড়িয়ে দিয়ে বোরিং হচ্ছে, ঠিক আছে। তো সোমনাথকে আমি খাইয়ে দেবো, তো এখানে বেশ রুমালি রুটি ছিঁড়ে নিয়েছি এই ভর্তাটার সঙ্গে মাখিয়ে। সোমনাথ, ক্যামেরা তোমার দিয়ে করো। সোমনাথ খেয়েও বলে দিচ্ছি কিন্তু ব্যাপক টেস্ট, বুঝতে পারছো, ফুড লাভার সোমনাথ, আমাদের সোমনাথটা আছে আমাদের সঙ্গে। তো খাওয়ার দাওয়ার কী সোমনাথ কিন্তু অটোমেটিক কিন্তু বস দেখেই বলে দেবে। সোমনাথ খেয়ে কেমন লাগছে? খেতে ব্যাপক লাগছে ভাই, নো ডাউট, বেশ একটা স্পাইসি ব্যাপার আছে, পেঁয়াজ লঙ্কা দারুণ লাগছে। আর আমি ঝাল খেতে বেশি ভালোবাসি, ঝালটা আমাদের ঘরেও হয়। জাস্ট অনলি 3 টাকা করে, এটা সত্যি অবাক ব্যাপার, মানে জাস্ট 3 টাকায়, এটাও কিন্তু চিপ আইটেম বলা যেতেই পারে, জাস্ট 3 টাকায় রুমালি রুটি।
তো কেউ যদি ঘরে কিছু স্পাইসি বানাও আর মনে করে যে আমরা শুধু রুমালি রুটি দিয়ে খাবো, তো সেক্ষেত্রে এখান থেকে রুমালি রুটি নিয়ে যেতে পারো। রুমালি রুটিটা বেশ সফট, আমার তো দারুণ লাগলো। আর 3 টাকায় বস, আর কি এক্সপেকটেশন রাখো। আর এইরকম হচ্ছে রুমালি রুটির সঙ্গে তোমার এমনি ভর্তা চিকেন, লাজবাব পিজা আমি খাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ভাই, নো প্রবলেম। এই ভিডিওতে, এই ফার্স্ট ভিডিওতে বিশ্ব আমাকে খাইয়ে দিল, ভাবা যায়। আমাদের উন্নতি হচ্ছে, উন্নতি হচ্ছে। সো বস, এখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো। তো খাওয়া দাওয়া করে মোটামুটি পেট পেট ভরে গেছে, ঠিক আছে? তো এবারে আমরা রওনা দেবো হচ্ছে বাড়ির দিকে। তো এখানে যদি তোমরা আসতে যাও, ঠিক আছে, তোমরা কিন্তু সুলেখা মোড় থেকে একটুকুনি এগিয়ে আসবে বাঘাযতীনের দিকে। জাস্ট একদম হালকা ক্রস করলে টাইমিং নিচ্ছে, ঠিক তার বাঁ দিকে কিন্তু তোমাদের পড়বে এটা দুর্গা হোটেল, ঠিক আছে? তো মোটামুটি এখানে আমি যখনই অফিস থেকে বেরোই খাওয়া দাওয়া করি, তো আজকের খুব খিদে পেয়েছে, যার জন্য আমি হরতাটা রুমাল রুটিটা ট্রাই করলাম, আমার কিন্তু বেশ ভালো লাগবে। তো চলো এখন আমরা যাবো হচ্ছে তোমার বাড়ির দিকে। আমরা এখন কোথায় আছি? যাদবপুর। এখন আমরা যাদবপুর স্টেশনে ওয়েট করছি বাড়ি যাওয়ার জন্য, ঠিক আছে? তো খাওয়া দাওয়া করে ঘুম ঘুম পাচ্ছে, তো আরাম করে ট্রেনের মধ্যে বসে এখন আমরা বাড়িতে যাবো। তো ট্রেনটা আসুক, ঠিক আছে? না, ট্রেনের টিকিট তো আমরা কাটিনি না, যদি চেক আর ধরে কি হবে? ধরে ধরে আর কি করবো ভাই, রাত্রিবেলা চিকেন কিন্তু ধরে নিয়ে গেলে কিন্তু আমার কোনো ভাই দায়িত্ব নেই, ঠিক আছে? তুই বলেছিস চিকেন কাটতে না, আমি কাটবো না। টিকিট কাটতে সোমনাথ বলছে আমার রিক্স, ট্রেনটা আমার, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কাটবো না, তো সোমনাথ রিক্স নেবে, ঠিক আছে? আমরা ফ্রি সার্ভিসটা বেশি পছন্দ করি। ফ্রি সার্ভিস, জল দিলে, মানুষের প্রাণ দিলে, যা দেয় আমরা ফ্রিতে দিয়ে দিই। তো মোটামুটি ফ্রি সার্ভিস ভালো, কিন্তু হচ্ছে আজকে অনেক বড় রিক্স নিয়ে নিচ্ছি, রাত্রিবেলা যদি চেক আর ধরে মোটামুটি কিন্তু মুশকিলে হয়ে যাবে। যো হোগা আচ্ছা হোগা, চলো ঠিক আছে, চলো ট্রেনটা আসুক, যাই ঠাকুর টাকুর করে বাড়ি পৌঁছালেই হলো। A few moments later. তো মোটামুটি ট্রেন আমাদের সেখানে ধরেনি, ট্রেন থেকে ভালোভাবে নেমে পড়েছি। আমরা এখন কসবা মার্কেটে আছি, সোমনাথ কিছু বাজারঘাট করবে, দেখা যাক এখানে কিছু পাই নাকি। 10 টাকার প্যাকেট খুব বিখ্যাত বালিগঞ্জ আমাদের এই বাজারে। 10 টাকা প্যাকেট, 10 টাকা প্যাকেট, তো বিভিন্ন সবজি পাওয়া যায় 10 টাকার প্যাকেট। দেখা যাক বাড়ির ফেরার পথে কিছু সবজি নিয়ে যেতে পারি কিনা। অনলাইন বন্ধুরা, ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি, অন্য ধরনের কন্টেন্ট ট্রাই করেছি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও। আর হ্যাঁ, ভালো লাগলে কিন্তু বস একটা লাইক করে দিও, কারণ তোমাদের লাইক কিন্তু খুবই দরকার আমার ভিডিওর মধ্যে। তো এই ভিডিওটা করতে কিন্তু বেশ মজা হয়েছে, ঠিক আছে? আমার আর সোমনাথের মধ্যে একটু অন্য ধরনের কন্টেন্ট আমরা সবসময় ট্রাই করেছি, এবং এই কন্টেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে। তোমরা যারা যারা এখনও আপ বং ফুডিকে সাবস্ক্রাইব করোনি, তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো আপ বং ফুডি, আর পাশে থাকা কিন্তু বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবে। তাহলে কী হবে, এমনি ভালো ভালো ভিডিওর নোটিফিকেশান কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সো বন্ধুরা, চলো আরও কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো জায়গায় কিন্তু আমরা আবার ফিরে আসবো তোমাদের কাছে। তো আজকের জন্য টাটা।